হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কিছুদিন আগে আমি চন্দননগরের মুখার্জি নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিটা খুব বেশি বড় নয়, কিন্তু অনেক রকমেরই গাছ এখানে পাওয়া যাবে। এখন বিশেষ করে চন্দ্রমল্লিকা চারা ভর্তি, তোমরা গেলেই 1 ইঞ্চির থামপট থেকে পেয়ে যাবে। 2 ইঞ্চির থামপটেও কিছু গাছ অ্যাভেলেবেল ছিল। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো প্রত্যেকটা গাছে কোড লেখা আছে, তোমরা পছন্দ করে কালার দেখে বেছে গাছগুলোকে নিয়ে যেতে পারো। এছাড়াও নার্সারিতে পদ্ম ফুল হয়েছিল, খুবই দেখতে ভালো লাগছিল, বেশ বড় কুঁড়ি হয়েছিল। এছাড়া কিছু ক্যালাডিয়ামের ভ্যারাইটি, জবা, টগর, স্থলপদ্ম, এই গাছগুলো তো অনেক রকমেরই ছিল। আর গোল্ডেন ঝাউ গাছ দেখলাম, এটাও বেশ ভালো লাগছিল। তাছাড়া অনেক কিছু গাছ বাইরে দেখা আছে, দেখতে পাচ্ছ, ক্রোটন, জবা। আমি এই দুটো গাছ নিয়ে এসেছি। প্রথমটা হচ্ছে কমলা রঙ্গন গাছ। এখন যেমন কালারটা দেখছো, আস্তে আস্তে কিন্তু কালারটা আরও ডিপ হয়ে যাবে। বেশ বড় হেলদি গাছ, দাম নিয়েছে মাত্র 50 টাকা। আমি এটা অনেক দিন ধরেই কালারটা খুঁজছিলাম, ফাইনালি পেয়ে গেছি। এরপর একটা ভ্যারিগেটেড রাবার গাছ কিনেছি, এটার আইডি হচ্ছে রুবি ভ্যারাইটি, মাত্র 100 টাকা দাম নিয়েছে। এই গাছটা আরও ছোট সাইজের কিছুদিন আগেই আমি অন্য জায়গা থেকে 150 টাকা দিয়ে কিনে এনেছিলাম, তাই 100 টাকা শুনেই সঙ্গে সঙ্গে গাছটা কিনে নিয়েছি। আজকের আর ভিডিওটা বেশি বড় করছি না, আমি পরে অন্য কোনো দিন সুযোগ পেলে ভালো করে গোটা নার্সারিটার ভিডিও তোমাদের জন্য করে আনবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।